আসসালামু আলাইকুম গাজা যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত বলে একটি মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য শুনে অনেকেই খুশি হয়েছে যে বাইডেনের মুখে এতদিনে একটা ভালো কথা শোনা গেল অর্থাৎ ভালো সংবাদ আসলো বাইডেনের কাছ থেকে কিন্তু আপনারা কি এই কথা কিংবা এই খবরটি পেয়েছেন যে ইসরায়েলকে আরো বোমা এবং ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ওয়াশিংটন 10টি মার্কিন পরিবহন বিমান বিপুল পরিমাণে সমরস্ত্র নিয়ে অবতরণ করেছে ইসরায়েলে তাহলে এই মুহূর্তে যে জো বাইডেন যুদ্ধ বন্ধের একটি কথা বললেন এই কথাটার আসলে মানে কি মানেটা হয়তো আপনারা খুব সহজেই বুঝে গেছেন যে নির্বাচন নির্বাচনের কারণেই জো বাইডেন এমন একটি নীতি কথা বলেছেন কিন্তু তার এই নীতি সম্পূর্ণ কথা পেছনে লুকিয়ে থাকা কুচক্রান্ত সকলের সামনে কিন্তু ফাঁস হয়ে গেছে অনেক আগেই তাহলে এরকম ভণ্ডামি করে লাভটা আসলে হচ্ছে কি কোন লাভ আছে কি জনগণ যেখানে জানেই বাইডেন এই যুদ্ধের পক্ষে এবং তারা ইসরায়েলের পক্ষে আছে এবং ফিলিস্তিনিদের মারতে ইসরায়েলের শত শত বোমা পাঠাচ্ছে তাহলে এমন ভণ্ডামি করার কোনো মানেই নেই তারপরেও তারা তাদের সততা প্রকাশ করতে চায় কিন্তু তাদের সততা কতটুকু আছে সেটাও আপনার আমার অচেনা নয় যাই হোক আজকের বিস্তারিত সংবাদে থাকছে ওয়াশিংটন ইসরায়েল হিজবুল্লাহ হামাস সকল প্রতিরোধ যোদ্ধাদের মিলে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন প্রথমেই যেটা দিয়ে শুরু করব গাজা যুদ্ধ বন্ধ হওয়ার কেন নির্দেশ দিলেন জো বাইডেন আর এই নির্দেশের পেছনেই কারণটা কি এমন নির্দেশ জো বাইডেন অনেক আগে বহুবারই দিয়েছেন আমরা খবর পেয়েছি খবর শুনেছি তাই বলা চলে গতবারের মতো এবারও তিনি একই নির্দেশ দিলেন আসলে কার্যকরভাবে নয় লোক দেখানো একটি নির্দেশ তার এই লোক দেখানো নির্দেশে কারই মন আর গলবে না এই কথা তিনি বুঝতে পারছেন না অন্যদিকে তার নির্বাচন সেই নির্বাচনে তিনি মুসলিম ভোটারদের মন গলাতে চাচ্ছেন মুসলিম ভোটারদের মন গলিয়ে লাভ কি তিনি তো নিজের দলের ভেতরই ঠাসা হয়ে পড়েছেন তাকে কেউ আর দলে রাখতে চাচ্ছে না যাই হোক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চলছে কিন্তু ন্যাটোর শীর্ষ সম্মেলন এতে যোগ দিয়েছে বিশ্ব নেতারা সেখানে গাছে ইস্যুতে কথা বলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ক্ষেত্রে অসহযোগিতা করেছেন নেতানিয়াহু সরকার দেখুন এখানে একটা পয়েন্ট ধরুন যে নেতানিয়াহুর দুর্নাম করেছেন সেইখানে তিনি গোপনে বা ফোন করে তিনি জানিয়ে দিয়েছেন এটা শুধু তার নির্বাচনী কৌশল বরঞ্চ আর কিছুই নয় মার্কিন সরকার যুদ্ধবিরতি কার্যকরে কাজ করছে বলেও উল্লেখ করেছেন জো বাইডেন বর্তমান প্রস্তাবে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই রাজি তবে আলোচনার পর্যায়ে কিছু জটিলতা আছে গতকাল আপনার খবর দিয়েছিলাম যে গাজা ছেড়ে দেবে হামাস এবং সেখানে গাজার নিয়ন্ত্রণ করবে তৃতীয় কোনো পক্ষ কিন্তু সেটা যে আসলে বাস্তব ছিল না তা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন বাইডেন বলেছেন এখনো অনেক সমস্যা আছে কিন্তু আমরা সমাধানের চেষ্টা করছি বিষয়টি ইতিবাচক রয়েছে এবং চুক্তি কার্যকর করার ক্ষেত্রে আমি বদ্ধপরিকর তাছাড়া এই যুদ্ধ এখনই বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেছেন এদিকে ইসরায়েলি যুদ্ধ অপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ন্যাটো সম্মেলনকালে নিউজ উইক এক মন্তব্য করেছিলেন কিন্তু প্রেসিডেন্ট সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলি বাহিনীর বেসামরিক নাগরিকদের নৃশংস হত্যা হাসপাতাল ও ট্রান্স সেন্টারে হামলার বিষয়টিও উল্লেখ করেন জো বাইডেন যে কথাগুলো বলছেন সেগুলো নিছক মিথ্যা ছাড়া আর কিছুই নয় ইসরায়েলে যে পরিমাণে বোমা পাঠাচ্ছে তারা এতেই বোঝা যাচ্ছে যে তারা মানবতার পক্ষে কতটুকু আছে তারা কতটুকু মানবতা নিয়ে বেঁচে আছে তাছাড়া স্কুলগুলোতে কিন্তু মার্কিন বোমা ফেলেছে ইসরায়েল আরও বোমা পাঠাচ্ছে ওয়াশিংটন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিসে অবস্থিত স্কুলগুলোতে বোমা বর্ষণে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোমা গোলা এবং ক্ষেপণাস্ত্র আপনার কি মনে হয় আমেরিকা আমেরিকার কাছে এই তথ্যগুলো যায়নি অবশ্যই গিয়েছে আমাদের কাছে আসার আগে এই তথ্যটি আমেরিকার কাছে গেছে কিন্তু আমেরিকা তারপরে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে কেননা তারা চায় মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিকে দখল করে নিতে তারাও ফিলিস্তিনের বিরুদ্ধে তারা যে ফিলিস্তিনের পক্ষে এই কথা বললে ভুল হবে খান ইউনিসের স্কুলগুলোতে বোমা হামলার ভিডিও বিশ্লেষণ করে সিএনএন এই তথ্য দিয়েছে খান ইউনিসের স্কুলগুলোতে ফিলিস্তিনি শরণার্থীদের অস্থায়ী বসবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার থেকে পার্স টুডে জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের সম্প্রতি সেখানে ত্রিশ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং বিশ জনেরও বেশি নিহত হয়েছে এর আগে সিএনএন গাজার আন নুসাইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে নিক্ষিপ্ত বোমা বর্ষণের ভিডিওগুলো পরীক্ষা করে জানিয়েছিল যে এইসব অপরাধ যোগ্যে ব্যবহার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া গোলা বারুদ ও বিস্ফোরক এখানেও সাম্প্রতিক ইসরায়েলি নৃশংসতায় হতাহত হয়েছে চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনি এদিকে মার্কিন দৈনিক ওয়াল জার্নাল জানিয়ে জানিয়েছে মার্কিন সরকার পাঁচশো পাউন্ড বা দুইশো কেজি ওজনের বোমা ইসরায়েলে পাঠাবে এইসব বোমা ইসরায়েলের পাঠানোর কাজ শুরু হয়ে গেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেসব অধিকৃত ফিলিস্তিনে পৌঁছে যাবে কিছুকাল আগে ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে আল মায়াদিন টেলিভিশন জানিয়েছিল দশটি মার্কিন পরিবহন বিমান বিপুল পরিমাণে সমরস্ত্র নিয়ে অধিকৃত ফিলিস্তিনে অবতরণ করেছে মার্কিন সরকার গাজে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেল আবিবে সামরিক সাহায্য ও রসদ পাথাটে মোটেও বিলম্ব করেনি আর তাই বিশ্ব সমাজ ওয়াশিংটনকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা এবং জাতিগত শুদ্ধি অভিযানের শরিক বলে দায়ী করেছে ইহুদিবাদী ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে মুসলিম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলির এই বর্বরতায় এই পর্যন্ত আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনের কিন্তু প্রাণ গেছে এবং সাতাশি হাজারেরও বেশি আহত হয়েছে ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে কিন্তু উনিশশো সালে উপনিবেশবাদী ব্রিটেনের নামক আলোকে এবং নানা অঞ্চল থেকে অভিবাসন করতে আটচল্লিশ সালে ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা এবং গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নেওয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্বের কয়েকটি সরকার ইসলামী জনপ্রশাসনতান্ত্রিক সরকার ইরানের দাবির সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলি উপনিবেশবাদী শাসন বিলুপ্ত করার এবং ইহুদিদেরকে তাদের নিজ নিজ দেশে ফিরে নিয়ে যাওয়ার জোরালো দাবি জানাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মতো যুদ্ধবিরতির চুক্তির একটি কাঠামো তৈরি হয়েছে এবং খবর পাওয়া যায় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল চুক্তির এই কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষ কিন্তু এর সত্যতা এখন পর্যন্ত হামাসের কাছ থেকে থেকেও পাওয়া যায়নি কিংবা ইসরায়েলের কাছ থেকেও পাওয়া যায়নি ভয়াবহ এক বিশ্বযুদ্ধের দিকে কিন্তু এগোচ্ছে বিশ্ব পড়া শক্তিগুলোর মাঝে যুদ্ধের দামামা জানো ক্রমে বেজে উঠছে পৃথিবীতে এখন দুটি যুদ্ধ চলমান একটি হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ অপরটি হলো ইসরায়েল হামাস ইউক্রেনকে মদত দিচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা পাচ্ছে পশ্চিমা দেশগুলো থেকে তিন বছর পার হয়ে গেছে প্রায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের এটি বন্ধ হওয়ার কোনো রাজনৈতিক কূটনৈতিক উদ্যোগ নেই বললেই চলে যদিও সম্প্রতি সম্প্রতি সুইজারল্যান্ডে আন্তর্জাতিক শান্তি সম্মেলন হয়েছিল যুদ্ধ বন্ধের জন্য কিন্তু কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়েছে পাল্টা পাল্টি বিস্ফোরক মন্তব্যে জড়িয়ে পড়েছে বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়া আর এদিকে ইসরায়েলের সাথে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এক অসম যুদ্ধে অবতীর্ণ হয়েছে সামরিক শক্তিতে পরিপূর্ণ একটি শক্তিধর রাষ্ট্র সন্ত্রাসী ইসরায়েল বিশ্বে সত্তর লাখ ইহুদিদের বসবাস এদের কাছে একশো কোটি মুসলিম আজ চরম অসহায় এই রাষ্ট্রের সাথে দীর্ঘ মাস অসম করে আসছে আট হামাস যা বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে আশি হাজার নিরীহ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা বিশ লাখ গাজাবাসীকে গৃহহীন করা এবং আশি শতাংশের বেশি ভবন ধ্বংস এটা হলো ইসরায়েলের একমাত্র অর্জন কয়েক হাজার হামাস যোদ্ধাকে হত্যা করার দাবি করলেও পৃথিবীর একমাত্র মিথ্যুক রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরায়েল এই দাবিকে অসার বলে মনে করেছে পুরো বিশ্ববাসী সাতই অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে যে অভিযান চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এতে হতভম্ব হয়ে পড়েছিল বিশ্ব কয়েক হাজার ইহুদি সেনা জাহান নামবাসী হলেও তা লুকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে বর্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাস যোদ্ধারা নিজ মাতৃভূমি রক্ষার no কাফের ইহুদিদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে আসছে অনেক বছর ধরে এতে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে নিহত কিংবা আহত হয়েছে গুরিয়ে দিয়েছে বাড়িঘর সাতই অক্টোবর ছিল দীর্ঘদিনের ক্ষোভ ও বেদনার বহির প্রকাশ ইহুদি বর্বরদের বন্ধু না বানানোর জন্য আল্লাহ তালা হুশিয়ারি উচ্চারণ করেছিলেন তার পবিত্র কালামে হে ইমানদার লোকেরা তোমরা ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না এরা নিজেদের একে অপরের বন্ধু তোমাদের মধ্য যদি কেউ এদের কাউকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে অবশ্যই তাদের দলভুক্ত হয়ে যাবে এবং আল্লাহ তালা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়ত দান করেন না অথচ আজ মুসলিম নামধারী আরো রাষ্ট্রগুলো ইসলাম বিরোধী শক্তি কাফের ইহুদি রাষ্ট্রকে কিন্তু বন্ধু বানিয়ে রেখেছে তুরস্ক ইসরায়েলকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার কারণে কতিপয় মুনাফিক আরব রাষ্ট্র জায়নবাদী ইসরায়েলের সাথে পণ্য রপ্তানির মাত্রা বাড়িয়েছে অতএব চোদ্দশো বছর আগে আল্লাহ তালা সেই আয়াতের পরিপন্থী কাজ করে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত জর্ডান সৌদি আরব সহ আরও কয়েকটি রাষ্ট্র তারা বিশ্ব মুসলিমদের সেন্টিমেন্টের বিরুদ্ধে কাজ করছে এরা যেন পরবর ইসরায়েলের দলই হয়ে গেছে আল্লাহ তাল্লাহার ঘোষণা অনুযায়ী এদেরকে তিনি হেদায়েত দান করবেন না রক্ত পিপাসু নেতা ফিলিস্তিনের জমিনে নিরীহ ফিলিস্তিনিদের তথা নিরপরাধ শিশু মহিলা ও বৃদ্ধদের রক্তের অঞ্চিত করছে এখনো মরদেহ পড়ে আছে কংক্রিটের নিচে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে লেবাননকে এমনভাবে গুড়িয়ে দেওয়া হবে যেন তাদের মনে হবে প্রস্তর যুগে তারা ফিরে এসেছে এই হুশিয়ারির আগে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে করা হুশিয়ারি উচ্চারণ করেছেন এভাবে ইসরায়েল যদি লেবাননে আঘাত আনে তাহলে ইসরায়েলের প্রতি ইঞ্চি জনপদ নিরাপদ থাকবে না ইসরায়েলের প্রতিটি আমরিকি স্থাপনা অবৈধ ইহুদি বসতির নিমিসেই গুরিয়ে দেয়া হবে। এসব পাল্টা পাল্টে হুমকিতে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর ভারত জমতে শুরু করেছে। মধ্যপ্রাচ্য যেন একা আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই রিপোর্টটি লেখা পর্যন্ত হিজবুল্লাহর সাথে যুদ্ধে না জড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা। যদি লেবাননের সাথে ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে বিশ্বের আরেক পরাশক্তি দেশ ইরানও বসে থাকবে না। মুখে যদিও ফিলিস্তিনিদের জন্য মায়াকান্না করে তো পশ্চিমারা এই ভয়াবহ আসন্ন যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই অতএব ব্যতিক্রম কিছু না ঘটলে ইসরায়েল লেবানন ভয়ঙ্কর যুদ্ধে মেতে উঠলে আবারও অশান্ত হয়ে উঠবে মধ্যপ্রাচ্য আর এতে হিজবুল্লার সাথে যোগ দেবে লেবাননে অবস্থানরত ফিলিস্তিনি স্বাধীনতাকামী যুবকেরা ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া ইরান সমর্থিত ক্ষুদ্র ক্ষুদ্র অনেক সশস্ত্র গোষ্ঠী এমনকি আফগানিস্তানের তালেবানরাও এতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা যায় সামরিক সহায়তা পাঠাতে পারে তুরস্ক রাশিয়া ও চীন আইডিএফের এর মতো হামাসের যুদ্ধ করার ক্ষমতা নেই বললেও তাদের বক্তব্য যে অন্তঃসার তা হামাসের সাম্প্রতিক গেরিলা হামলাগুলো থেকে প্রমাণিত হয়েছে এখন হামাস যোদ্ধারা নতুন নতুন সুরঙ্গ তৈরি করছে নতুন নতুন প্রযুক্তির সাহায্যে মরণস্ত্র তৈরি করছে হাজার হাজার ফিলিস্তিনি যুবক যুদ্ধ করার জন্য হামাসে যোগ দিচ্ছেন এসব যেন ইসরায়েলের বর্বর বাহিনী দেখেও না দেখার ভান করে আছে সত্তর হাজার ইসরায়েলি সেনা যুদ্ধে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে এই লজ্জা তাদের ঢাকার জায়গা নেই আবার আরও একটি যুদ্ধের জন্য তারা হুঙ্কার দিচ্ছে নিরাপত্তা বিশ্লেষণের মতে হিজবুল্লার সাথে ইসরায়েল নাও টিকতে পারে কারণ অতীত ইতিহাস তাই বলে দিচ্ছে গাজার মধ্য অঞ্চলে অবস্থিত গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী তবে অভিযোগ এসেছে সেখান থেকে পালাতে উত্তত ফিলিস্তিনিদের দিকে গুলি ছুড়েছে ইসরায়েল স্নাইপাররা ফিলিস্তিনির গাজা সিটি সুজাইয়া মহল্লার ইয়ার স্টেডিয়ামের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল এক ফিলিস্তিনি নারী কিন্তু তাকে জানানো হয় সেই সড়কে ইসরায়েল স্নাইপার গুলিতে নিহত ফিলিস্তিনিদের মরদেহের স্তূপ জমে আছে তিনি বলেন আমরা প্যারামেডিক এবং দমকল বাহিনীর সদস্যদের কাছে সাহায্য চাই তারা যেন অন্তত মরদেহ সড়ক থেকে সরিয়ে নেন এটা না করা হলে রাস্তার কুকুর এসে মরদেহ থেকে মাংস খেতে শুরু করবে তাদেরকে কবর দেওয়া প্রয়োজন কিন্তু ওই এলাকার অপর একজন ব্যক্তি জানান প্যারামেডিকেরা মরদেহের কাছে পৌঁছাতে পারছেন না তারা আমাদেরকে জানায় অর্থাৎ প্যারামেডিকেরা জানায় মরদেহের কাছে যাওয়ার অনুমতি নেই তাদের এবং যারা নিহতদের কাছে যাওয়ার চেষ্টা করবে তাদের উপর সরাসরি স্নাইপার চালাবে ইসরায়েল বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে তারা নিজেদের চোখে দেখেছে এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় মাথায় রাইফেলের গুলির আঘাত পে ঢলে পড়েন মাটিতে এবং মারা যান পরবর্তীতে কোনো মতেই এই ব্যক্তির মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেছেন মানুষটা শান্তিপূর্ণভাবে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে তার মাথায় একটা বুলেট আঘাত করে তিনি পড়ে যাওয়ার পর আমরা তাকে এখানে নিয়ে আসি এর আগে কাজা সিটিতে অবস্থানকারী সব ফিলিস্তিনিকে শহরটি ছেড়ে দক্ষিণে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী উত্তর ইসরায়েল নতুন করে হামলা জোরদারের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ এই হামলায় গত আটচল্লিশ ঘন্টায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে গতকাল বুধবার উড়োজাহাজ থেকে লিপলেট ফেলে গাজা সিটিতে থাকা সব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছে তাদের নিরাপদে দক্ষিণের দেইরাল বালা এবং আজ যেতে বলা হয়েছে তবে ইসরায়েলের সামরিক বাহিনী এই নির্দেশ না মানতে গাজা সিটির বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস শাসিত গাজা উপত্যকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা এই নির্দেশকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ হবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন